দেখুন পুরো ফুলে ফুলে যাচ্ছে, লুচির মতোই ফুলছে পুরো, দেখুন কত সুন্দর হচ্ছে, একেবারে ফুলকো ফুলকো হচ্ছে পুরো। দেখো উল্টে দিয়ে আমি মাঝখানে ছিদ্র করে দিচ্ছি, যাতে না ভিতরে কাঁচা থেকে যায়, তেলও ঢুকে যাবে ভিতরে, গরম তেল যা কিছু ভেতরে আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে। মারি তো বন্ধুরা, দেখুন আমার পিঠে বানানো পুরো রেডি, এই যে তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর সফট তো ভিতরে, এত সুন্দর সফট হয়েছে। তো আমি এক পিস খেয়ে দেখাচ্ছি, দেখি টেস্টটা কেমন হয়েছে, দেখুন ভিতরে একটুও কাঁচা নেই, দুটো পুরো খোল হয়ে গেছে ফুলে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফিরে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো পিঠে। সবার প্রথমে দেখুন আমি সেই উপকরণ নিয়ে বসে আছি পিঠে বানানোর জন্য। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, তারপর এটা চালের গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, দুধ গরম করে নিয়েছি, আর এখানে আছে পাকা কলা, 4-5টা পাকা কলা নিয়েছি, আর এটা খেজুরের গুড়, আর লবণটা তো লাগবেই। তো এবার আমি আস্তে আস্তে দেখুন সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। কলাগুলো ছাড়িয়ে নেব প্রথম, তো আমি কলাগুলো এবার ছাড়িয়ে নেব। পাঁচটা কলা নিয়েছি, এখানে চাইলে আপনারা বেশিও দিতে পারেন। কলাগুলো একটু নরম নরম হয়ে গেছে, শক্ত থাকলে কষ লাগবে, এই জন্য একটু নরম কলাই ভালো হবে, মিক্স করতেও সুবিধা হবে। কলা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাখিয়ে নেবো। তো কলাটা আমি দেখুন হাত দিয়ে এরকম করে করে মিক্স করে নিলাম। সব থেকে বড় কথা, আজকে রেসিপিটা আমি বানাবো না, বানাবে আমার মা, আমি একটু হেল্প করছি, আমি তেলের পিঠে তত ভালো বানাতে পারি না, মাই বানাবে। এরকম করে মার কাছে দিয়ে দিচ্ছি, মা পুরোটা মিক্সিং করবে। তো কলাটা প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দিল, হাঁড়িতেই বানানো হবে, কারণ জায়গাটা এত হবে না, ছোট গামলে, ওর জন্য হাঁড়িতে বানানো হবে। এবারে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, বিস্কুটের গুঁড়ো দেখো তো, এবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হাঁড়ির ভিতর। তারপর চালের গুঁড়ো দেবো, নিয়ে নাও যতটা লাগবে নাও। তো এবার ময়দা দিয়ে দেবো, চালের গুঁড়ি দেওয়া হয়ে গেছে, এবার ময়দাটা দেবো। তারপর দুধ, দুধটা সরবসে গেছে, পরিমাণ মতো লবণ, লবণটা তুমি নিয়ে নাও, দেবো। এবার গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়, ও মা বারণ করছে না এখন, আমি প্রথমেই বলেছি তেলে পিঠে আমি ভালো বানাতে পারি না, মা বানাচ্ছে, আমি শুধু হেল্প করছি। ভালো করে এটাকে মিক্স করছে, এখানে জল ব্যবহার করা হয়নি, তবু আমি তো জল গরম করে রাখি যদি বা লাগে। জল লাগবে মা হালকা? একটু জল গরম করে নিই। জল গরম করে এনে রেখে দিয়েছি, যদি লাগে তাহলে দেবো, তখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি।
মাখি নাও তারপর আর তেলের পিঠে শুনেছি এই মিশানোটাই মিশানোটা ভালো করে না করলে পিঠে ভালোভাবে ফোলে নেওয়া হয় না জল দেবো না আবার কোনটা দেবে মিষ্টিটা হয়তো বেশি হয়ে যাবে ওর জন্য আবার একটু চালের গুঁড়োটা হাত ধরতে রেখে নিয়েছিল যদি বা লাগে তো গুঁড়োটা আমি সবই দিয়ে দিলাম হয়ে গেছে এবার কড়াইতে বানানোটাই বাকি আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো মা পুরো গোলা এই গোলাটাই সব আর সবকিছু সমান ভাবে না হলে পিঠেটাও কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল তেলটাও দিয়ে দিলাম এটা গরম হতে থাকুক দেখুন শুরু করে দিয়েছি পিঠে তোলা পিঠে স্টার্ট হয়ে গেছে মা আগে অলরেডি দুটো পিঠে তুলে নিয়েছি ভালো উঠবে কিনা বুঝতে পারছিলাম না কিন্তু ভালোই উঠছে দেখুন পুরো ফুলে ফুলে যাচ্ছে লুচির মতোই ফুলছে পুরো দেখুন কত সুন্দর হচ্ছে একেবারে ফুলকো ফুলকো হচ্ছে পুরো পুরো ভেসে উঠেছে ফুলকো লুচির মতো লাগছে দেখো উল্টে দিয়ে আমি মাঝখানে ছিদ্র করে দিচ্ছি যাতে না ভিতরে কাঁচা থেকে যায় তেলও ঢুকে যাবে ভিতরে গরম তেল যা কিছু ভেতরে আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে মা দিচ্ছে আর আমি শুধু তুলছি করার গায়ে রেখেছি দেখ পুরে পুরে মতো গেল লাল লাল লাগছে ফেটে ফেটে গেল হয়তো যদি এটা শুধু চালের গুঁড়ি দিয়ে করা হতো তাহলে তো কানা কুচে কুচে উঠতো কানা কুচে কুচে আগে দেখতাম ঠাকুমা পিঠা বানাতো কানা কুচ কানা কুচ কেন কিছু দিত না শুধু খেজুরের গুড় আর চালের গুঁড়ো আমি এখানে অনেক কিছু এক্সট্রা উপকরণ দিয়েছি তো ওর জন্য এটা হচ্ছে না কলা বিস্কুট দুধ আর ময়দাও দিয়েছি উল্টে যাচ্ছিল লুচির মতো এই লাস্ট আর মনে হয় দুটো তিনটে হবে পিঠে দু তিনটে হতে পারে হয়ে গেছে ওই বাটিতেই যেটুকু আছে ওইটুকুই এত হয়েছে কখন থেকে শুরু করেছি তো বন্ধুরা দেখুন আমার পিঠে বানানো পুরো রেডি এই যে
তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর সফট ভিতরে এত সুন্দর সফট হয়েছে। তো আমি এক পিস খেয়ে দেখাচ্ছি, দেখি টেস্টটা কেমন হয়েছে। দেখুন ভিতরে একটুও কাঁচা নেই, দুটো পুরো খোল হয়ে গেছে ফুলে। খেতেও খুবই সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওয়। টাটা।